ভিওর্স আমরা মূলত ইউআরএল নিয়ে কথা বলছিলাম আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে ইউআরএল রিলেটেড সবগুলো ব্যাপার আপনাদের সামনে তুলে ধরার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিও দেখবেন কারণ ভিডিওর শেষ অংশে আমি চেষ্টা করব আপনি লাইভ কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কাজটি করবেন সেটা আপনাদেরকে দেখানোর যারা এসিও শিখতে চান বা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইউআরএল কি আমাদের এই জিনিসটা বুঝতে হবে এবং ইউআরএলের কাজ কি সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে ইউআরএল স্ট্যান্ড ফর ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ একটা ফাইল বা ফোল্ডার বা একটা ওয়েব পেজ বা একটা ব্লগ পোস্ট সার্ভারের কোথায় রয়েছে সেটা ইউআরএল দ্বারাই বোঝা যায় নর্মালি আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন এটা একটা ইমেজ ফাইলের ইউআরএল যেখানে আমাকে দেখানো হচ্ছে যে এই ফাইলটা বা এই ইমেজটা রয়েছে হচ্ছে ওয়াটপ সাইটের জন্য এটা এরকম হয় যে ডাব্লিউপি কন্টেন্ট আপলোড টু থাউজেন্ড দেন আমার ইমেজ ফাইলটার নাম আমার যে ইমেজ ফাইলটি রয়েছে সেটা সার্ভারে ঠিক এই লোকেশানে রয়েছে আর এই ইউআরএল হচ্ছে আমরা যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের কথা বলি সেই সার্চ ইঞ্জিনকে আসলে বোঝায় যে এই ফাইলটা বা এই সার্ভারে কোথায় রয়েছে সে বিষয়ে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনকে ইনশিওর করে তো আমরা কথা বলবো আমরা কিভাবে একটা বেস্ট ইউ ক্রিয়েট করতে পারি আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় তুলে ধরার ইউ আর বেস্ট প্র্যাকটিসেস অর্থাৎ আমরা কিভাবে একটা ইউ ক্রিয়েট করলে সেটা গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো ফ্রেন্ডলি হবে আমি চেষ্টা করবো সে বিষয়টি এক্সপ্লেন করার প্রথম যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিঙ্গেল ডোমেন অর সাব ডোমেন অর্থাৎ আমরা যখনই কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি কমনলি আমাদেরকে একটা ডোমেন ক্রিয়েট কিনতে হয় অর্থাৎ একটা ডোমেন নিয়ে দিয়েই মূলত একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তো এই চেষ্টা করতে হবে আমাদের যাতে মেইন ডোমেনটা আমরা ব্যবহার করি অর্থাৎ যখনই কোনো ফাইল বা ফোল্ডার বা পেজ ক্রিয়েট করব সেটা যেন আমাদের মেইন ডোমেনের সাথে সম্পৃক্ত থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যেমন আমার ওয়েবসাইটের ডোমেন বা আমার যে ডোমেন রয়েছে আমার একটা ওয়েব পেজ রয়েছে বা ব্লগ পোস্ট রয়েছে যেটা হচ্ছে আই এম রাজীব ডট কম স্ল্যাশ টুইটার হাইপেন মার্কেটিং হাইপেন টিপস যেটা হচ্ছে আমার সিঙ্গেল ডোমেনের সাথে আমার যে ওয়েব পেজটা রয়েছে সেটার লোকেশন কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে অনেকগুলো অনেক সাইট রয়েছে যারা মূলত মেইন ডোমেনটাতে বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে তো দেখা যায় যে সেক্ষেত্রে সেখানে ব্লগ বা ব্লগ হোস্ট করা অনেকটা টাফ হয়ে যায় বা নতুন ওয়েব পেজ ক্রিয়েট করা অনেকটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য আপনি একটা ব্লগ বা সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারেন যে সাব ফোল্ডারে আপনি কোন ওয়ার্ডপ্রেস বা সিএমএস বা পিএইচপি দিয়ে একটা ব্লগ ক্রিয়েট করে নিতে পারেন বা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য সেটা ব্যবহার করতে পারেন তো চেষ্টা করতে হবে ডোমেন অথবা সাব ডোমেন যেন আমরা আমাদের এর জন্য সিলেক্ট করি এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কিপ ইউ আর স্ট্রাকচার সিম্পল এটা গুগল রিকমেন্ডেড অর্থাৎ গুগল রিকমেন্ড করে যে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার ইউআরএলটা যেন সিম্পল হয় সিম্পল ইউআরএল এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এটা একটা ব্যাড এক্সাম্পল অর্থাৎ আপনি যদি স্ক্রিনে দেখেন তাহলে আপনি দেখবেন যে একটা ইউ আর এল আমার যে আমার সাইট বা amrajibcom ডট কম স্ল্যাশ ক্যাটাগরি দেন আমার ব্লগ পেজ বা পোস্টের নেইম তো আপনি চেষ্টা করবেন এই স্ট্রাকচারটা যাতে আপনি না দেন অর্থাৎ এই স্ট্রাকচারটা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন এবং বেস্ট স্ট্রাকচার হচ্ছে মূলত এটা অর্থাৎ আপনার সাইট ডট কম স্ল্যাশ আপনার পেজ বা পোস্ট নাইম তো এটাকে বলা হচ্ছে সিম্পল স্ট্রাকচার চেষ্টা করতে হবে যেন আমরা এরকম একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করি ফার্স্ট যে উদাহরণটা রয়েছে যেখানে আমার ডেট ফেসবুক এবং তারপরে আমার পোস্ট নেম সেটা অ্যাভয়েড করতে হবে সেকেন্ড যে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইউজ হাইপ অ্যান্ড ইনস্টিটিউট অফ আন্ডার স্কোর তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা পিএইচপি দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করেন বা এসটিএমএল দিয়ে ক্রিয়েট করেন তারা এই জিনিসগুলো ইগনোর করেন অনেক ক্ষেত্রে আমি অনেকগুলো সাইট দেখছি যারা আন্ডার স্কোর ব্যবহার করছেন ইউআরএলে চেষ্টা করতে হবে আন্ডার স্কোর যাতে আমরা ত্যাগ করতে পারি আমরা অবশ্যই হাইপেন ব্যবহার করব কারণ গুগল হাইপেনকে মূলত স্পেস হিসাবে হিসাব করে অর্থাৎ আপনি যদি ইউ আর হাইপেন দেন গুগল সেখানে একটা স্পেস ধরে নেবে চেষ্টা করতে হবে আমরা অবশ্যই হাইপেন ব্যবহার করব উদাহরণ হিসাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই এই যে ফার্স্ট উদাহরণটা দেখতে পাচ্ছি ভিডিও আন্ডারস্কোর মার্কেটিং আন্ডারস্কোর ট্রেনিং আপনি এটার পরিবর্তে বিষয়টা এরকম লিখবেন ভিডিও হাইপেন মার্কেটিং হাইপ ট্রেনিং এরপর হচ্ছে মেক ইউআরএল রিডেবল তো এটা মেনলি ইম্পর্ট্যান্ট আমরা জানি যে ইকমার্স সাইটগুলোর জন্য বেশ কিছু ইকমার্স সাইট আপনি দেখতে পাবেন যে তাদের ইউআরএলটা দেখতে অনেকটা এরকম অর্থাৎ প্রোডাক্ট স্ল্যাশ ম্যান টি শার্ট ইন্ডেক্স ডট পিএইচপি আইডি দেন একটা একটা নাম্বার ইউনিক নাম্বার যেটা প্রত্যেকটা ইউআর এর জন্য ইউনিক তো এই জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ এটা আসলে কনফিউজ করে যে এটা আসলে পেজটা কোন সম্পর্কে বা এই পেজে আমি গেলে কি পাবো তো চেষ্টা করবেন আপনার যারা ই কমার্স সাইট ব্যবহার করছেন বা ই কমার্স সাইট নিয়ে কাজ করছেন তারা অবশ্যই ইউআর স্ট্রাকচার চেষ্টা করবেন আপনার সাইট ডট কম স্ল্যাশ ক্যাটাগরিজ স্ল্যাশ আপনার প্রোডাক্টর সার্ভিস নেই এটা বেটার আপনি যদি আমি এখানে প্রোডাক্ট লিখছি এটা আপনি আপনার নিজের ধরুন যদি মেন্স টি শার্ট হয় আপনি সেখানে মেন্স টি শার্ট আবার লিখতে পারেন রেড কালারফুল মেন শার্ট এইভাবে আপনি সা সাজাতে পারেন যে এটা সার্চ ইঞ্জিন পছন্দ করে ইভেন এটা আপনাকে ক্লিক থ্রু রেট ইনক্রিজ করতেও হেল্প করবে গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ থেকে তারপর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ইউ আর এল মাস্ট বি লোয়ার কেস লিখতে হবে তো অনেক ক্ষেত্রে কিছু ওয়ার্ড রয়েছে যেমন ইউটিউবে আপনি যদি লেখেন তাহলে ইউটিউব আপনাকে সবসময় ছোটো হাতের যদি লেখেন তাহলে সেটা আপনাকে মিসপেল দেখাবে তো আমরা যদি নর্মালি একটা জিনিস চিন্তা করি তাহলে আমরা দেখব যে ইউটিউব ভিডিও মার্কেট যেখানে প্রত্যেকটা ফার্স্ট ক্যারেক্টার এবং ইউটিউবকে শুদ্ধ করে লেখার জন্য দুটা ক্যারেক্টার এখানে ক্যাপিটাল রয়েছে আপনাকে অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে আপনার প্রত্যেকটা ইউ আর মাস্ট বি লোয়ার কেস ব্যবহার করতে হবে যেটা ইউটিউব হাইপেন ভিডিও সেকেন্ড যে অপশনটা রয়েছে সেকেন্ড যে এক্সাম্পলটা রয়েছে সেটার মতো করে আপনাকে ক্রিয়েট করতে হবে তারপর যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে কখনো আননেসেসারি ওয়ার্ড ব্যবহার করা যাবে না যেমন অর এ এন ডি ইট আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে এটা যে আপনাকে অবশ্যই আপনার ফোকাসিং কিউয়ার্ডটা ইউ আর রাখতে হবে এবং চেষ্টা করতে হবে সেটা যেন আপনার ইউআরএল শুরুতে থাকে ধরুন আমরা যদি একটা ওয়েব পেজকে র্যাঙ্ক করতে চাই ভিডিও মার্কেটিং টিপসে আমরা চেষ্টা করতে হবে আমাদের ইউআরএলটা যেন ভিডিও মার্কেটিং টিপস থাকে অর্থাৎ এই কিউয়ার্ডটা যেন আমাদের এ থাকে এবং চেষ্টা করতে হবে সেটা যেন আমাদের ইউআরএলটা শুরু হয় এই কিউয়ার্ড দিয়ে তাহলে এটা আমাদেরকে গুগল র্যাঙ্কিংয়ে হেল্প করবে কখনোই কোনোভাবে পাংচুয়েশান অ্যাড করা যাবে না যেমন কমান সেমিকোলন তারপর কোয়েশ্চেন মার্ক এগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো ইউআরএল এ লেখা যাবে না বিকজ গুগল ডুজন্ট লাইক দিস পাংচুয়েশান অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং কিওয়ার্ড স্টাফিং এটা আমরা অনেকেই করে থাকি যারা আসলে এসিও সম্পর্কে জানি না বা যারা কারো থেকে শুনে এসিও করি সেক্ষেত্রে হয় অনেকেই এই কিওয়ার্ডগুলো তাদের বেস্ট বেস্ট কয়বার লিখে দেয় আমি উদাহরণস্বরূপ আপনাদের একটা ইউআরএল দেখাচ্ছি যেমন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে পিপিসি টিপস এখন আপনি যদি ইউরএলটা লেখেন এইভাবে পিপিসি টিপস বেস্ট পিপিসি টিপস গেট পিপিসি টিপস আপনি কখনোই র্যাঙ্ক করতে পারবেন না এবং গুগল আপনাকে আপনার ওয়েবসাইট ব্লক করতে করে দিবে এবং আপনি কোনো গুগল ট্রাফিক পাবেন না সো সো আপনি যদি গুগলে র্যাঙ্ক করতে চান আপনার ওয়েবসাইট তাহলে ইউ হ্যাভ টু অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং তো ভিওর্স আমরা যখন আমরা ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে লগ ইন করি অর্থাৎ আমি আমরা একটা টেস্ট সাইটে রয়েছি যেটা একটা সাব ডোমেন তো আপনি যখন আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন তো ফার্স্ট যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে চেক করতে হবে পারমা লিঙ্ক যাবেন সেটিংসের উপর মাউস ওবার ওবার করবেন দেন আপনি পারমা লিঙ্কসে ক্লিক করবেন পারমালিঙ্কসে ক্লিক করলে এটা আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেবে যেখানে আপনি আসলে আমি যতগুলো কথা বলেছি যে একটা ইউ আর এলে আসলে কি কি থাকতে পারে যেমন এটা একটা ইউনিক আইডি দেওয়া আছে যেমন ডেট দেওয়া আছে মান্থ দেওয়া আছে স্যাম্পল পোস্ট দেওয়া আছে এবং নিউমারিক রয়েছে তা আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন আর আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে মূলত পোস্ট নেইম আপনি মাস্ট বি সিলেক্ট করবেন পোস্ট নেইম যদি আপনার ওয়েবসাইটটা সিঙ্গেল ওয়েবসাইট হয় পোস্ট নেম সিলেক্ট করলে আপনি দেখবেন যে আপনার ইউ আর এলগুলো বেস্ট হচ্ছে তো চেষ্টা করবেন অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করবেন করে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন তো চলুন আমরা এখন একটা টেস্ট পোস্ট ক্রিয়েট করি এবং আমরা দেখি এটা আমাদেরকে ইউআরএলটা কীরকম দেখায় পোস্টে ক্লিক করব অ্যাড নিউতে ক্লিক করব ধরুন আমরা একটা পোস্ট ক্রিয়েট করছি যেটা হচ্ছে মূলত এসিও টিপস রিলেটেড তো আমি লিখছি এসিও টিপস টিপস এখন আমি যদি ঠিক এই যে বক্সটি রয়েছে এটা বাইরে ক্লিক করে তাহলে আপনি দেখবেন যে এখানে একটা ইউআরএল চলে আসবে এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আপনি দেখেন যে আমি এখানে ক্যাপিটাল ল্যাটার ব্যবহার করছি বাট এটা স্মল লেটার এবং আমি টিটা বড় হাতের লিখেছি এটা এখানে স্মল ল্যাটারে এবং আমি একটা স্পেস দিয়েছি এটা এখানে একটা হাইপেন দেখাচ্ছে সো আপনারা যারা ওয়ার্ড টস ব্যবহার করেন তাদের জন্য কাজগুলো খুবই সিম্পল খুবই ইজি এবং আপনি যদি এখন চান যে আপনার এই ইউআরএলটাকে আপনি এডিট করবেন তাহলে আপনি এডিট করতে পারেন আপনি এখানে আরও কিছু লিখলে লিখতে চাই লিখতে পারেন এবং ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি টাইটেলে যা লিখবেন সেটা অটোমেটিক আপনাকে প্রথম আপনার ইউআরএল শো করবে তো আপনি যখন বেস্ট ইউ আর এল ক্রিয়েট করবেন তখন আপনি এডিটে ক্লিক করে আপনার যে ফোকাসিং কিওয়ার্ড সেটা এখানে অ্যাড করে সেটাকে অপটিমাইজ করতে পারেন সো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি জানি আপনারা এখন খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার যেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং এসিও পেপার ক্লিক এই বিষয়গুলো নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে